অভিযোগ করা হচ্ছে যে বাজি কারখানায় বিস্ফোরণের সঙ্গে নাকি আইএসএফ এর যোগ রয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূলকে তো কারণ বাঁচতে হবে, খড়কুটো ধরে বাঁচবে। ওখানে ওই পঞ্চায়েত না ওই এলাকার আমরা মাত্র একটা বুথ জিতেছি, বুথের আর একটা পার্টি ওখানকার উপপ্রধান হয়েছে। 4.5 বছর ধরে ওখানে বাজি কারখানা চলছে। যে কেরামতের নামে অভিযোগ আসছে, তৃণমূলের যিনি আশ্রিত, তৃণমূলের যিনি ওখানকার লোকাল নেতৃত্ব আছে, ইতিপূর্বে তাকে অ্যারেস্ট করেছিল শুনেছিলাম। এবং গতকাল ওখানে গিয়ে খবর পেলাম এই কেরামত সাহেবের ইতিপূর্বে একটা ওনার বাড়িতে না বা ওনার এক অন্য কোনো কারখানাতে বিস্ফোরণ ঘটে নাকি দুজন মারাও গিয়েছিল। তো এ তো হাত পোক্ত হয়ে আছে তৃণমূলের কাছে। এ ভানুবাগের মতো এ দামাল ছেলে কেরামত, এ হচ্ছে তৃণমূলের লোক। এখন ধামাচাপা দেওয়ার জন্য এই তদন্তের গতিপথকে ডাইভার্ট করার জন্য আইএসএফ ত্যাগ করতে যাচ্ছে। যদি আইএসএফ যুক্ত থাকে, আমি আবার তারপরেও বলছি, যদি আইএসএফ যুক্ত থাকে বিচার করুক না, আমি তো মানা করবো না, কিন্তু আইএসএফ নামে মিথ্যাচার হচ্ছে। সেই জন্য আমি এনআইএকে চাইছি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসুক, সত্য উদ্ঘাটন করুক। মুখ্যমন্ত্রী জোর গলায় একবার বলুক তো যে এনআইএ এসে এটা তদন্ত করুক। খাদ্যমন্ত্রী বা বড়ো বড়ো নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে, তবে ইন্টারোগেশন করা দরকার লোকাল উপপ্রধান, প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, এই কটাকে জরুরির ভিত্তিতে ইন্টারোগেশন করা দরকার।